নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সাব গেমসে জোড়া স্বর্ণপদক, শিলচরে সংবর্ধনায় ভাসলেন কবিতা দেবী। মূল স্রোতে ফিরছে ব্রু জঙ্গিরা, করিমগঞ্জের মেদলি ছড়ায় অস্ত্র সমর্পণ। কাটিগড়ায় বিজেপি নেত্রীর হাতে নিগৃহীত কিশোর, সর্বত্র নিন্দার ঝড়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ১৩তম সাউথ এশিয়ান গেমসে জোড়া স্বর্ণপদক জয়ী কবিতা দেবীকে বরণ করল শিলচর। নেপালের কাঠমান্ডুতে সাব গেমস শেষ হওয়ার পর কবিতা এদিন বাড়ি ফিরলেন। সোমবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সোনার মেয়ে কবিতাকে স্বাগত জানানো হয় কাছাড় জেলা ফেন্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ক্রীড়াভারতীর উদ্যোগে এদিন কবিতা দেবীকে নিয়ে শোভাযাত্রা করে শিলচরে আসা হয়। এদিন শহরের বিভিন্ন স্থানে সংবর্ধনা জানানো হয় তাঁকে। কবিতা কাছাড় জেলার লক্ষ্মীপুরের বাসিন্দা। সংস্থার উদ্যোগে এদিন স্থানীয় গান্ধী ভবন প্রেক্ষাগৃহে কবিতা দেবীকে সম্মাননা জানানো হয়। গোপাল রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, বিজেপি নেতা কনাদ পুরকায়স্থ, বিবেক পোদ্দার, কৌশিক রায়, নিত্যভূষণ দে, ডিএসএ সভাপতি বাবুল হোর, কাছাড়ের জেলাশাসক লয়ামাদ্দুরী প্রমুখ। এদিন ক্রীড়া ভারতী ও ফেন্সিং সংস্থা ছাড়াও শিলচরের বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে কবিতা দেবীকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা সাব গেমসে জোড়া স্বর্ণপদক জেতায় কবিতা দেবীকে ধন্যবাদ জানান, পাশাপাশি তাঁকে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। আমাদের এখানে প্রতিভার অভাব নেই, আমাদের এখানে প্রচুর প্রতিভা আছে। বিগত দিনে আমাদের এখান থেকে শুটিং এ এশিয়ান গেমসে মেডেল নিয়েছেন, বিগত দিনে আমাদের এখান থেকে সাঁতারে সাউথ এশিয়ান গেমসেও মেডেল নিয়েছেন, এবং আমাদের এখানে সবচেয়ে বড় অন্তরায় হয়েছে, আমাদের এখানে পরিকাঠামো নাই, আমাদের বেশিরভাগ খেলোয়াড়রা বর্ষার সময় ওরা প্র্যাকটিস করতে পারে না, কারণ একটা ইনডোর স্টেডিয়াম আমাদের প্লেয়ারের খেলার জন্য নাই, আমাদের প্লেয়ারদের ইকুইপমেন্ট নেই। কিন্তু আমি গর্বের সাথে বলি যে আমাদের এখানে প্লেয়াররা বারবার প্রমাণ করেছেন যে তাদের মধ্যে সেই ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের এখানে এই প্লেয়ারদের দেখার মতো মানুষের অভাব। আমাদের এখানে প্লেয়াররা উইদাউট ইকুইপমেন্ট ঘাসের মধ্যে রোদে ভিজে বৃষ্টিতে ভিজে ওরা প্র্যাকটিস করে, এবং বিনা ইকুইপমেন্টে ওরা ফেন্সিং এ বারবার ন্যাশনাল গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ইন্টারন্যাশনাল প্রতিভা দেবী আজকে আবারও প্রমাণ করে দিলেন যে আমাদের এখানে প্রতিভার অভাব নেই। পরে জেলাশাসকের কার্যালয়ে কবিতা দেবীকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক লয়ামাদ্দুরী সহ প্রশাসনিক কর্মকর্তারা। Is proud. This is a very prestigious moment for all the people of Kachar. She made the name of Assam and India glow at the international level, and we all are very happy to receive her as daughter of Kachar, and we have felicitated her. Various organizations have felicitated her, and from district administration she is a role model for many girls to follow her footsteps, to be brave, to be confident, and to go ahead and conquer whichever area you choose in life to succeed. So I thank her for being here and spending time
with everybody supporting, encouraging other students also. So I wish her all the best in all her future endeavors. Ma'am, you had said, Beti bachao, beti padhao, and beti khelao. She has become an ambassador now, and she will be closely associated with district administration in spreading the word for girl child empowerment, for providing equal opportunities to girls and boys. मैं दिल लाने के लिए बहुत कोशिश कर रही हूँ इसमें. आज आज इतना वार्म वेलकम मिलने के बाद आपको कैसा लगा? आज पहली बार यहाँ पे वेलकम मिला हम लोग का फेंसिंग म्यूजिशियन सिचर का सर सेक्रेटरी हम लोग ने आज बहुत अच्छा वेलकम किया. ऐसा मैंने पहली बार देख रही हूँ. प्रशासनेर प्री सरेंडर वैलिडेशन प्रोग्रामे सारा दिलो ब्रू रिवोल्यूशनरी आर्मी यूनियन. রবিবার করিমগঞ্জের মেদলিছড়ায় পুলিশ প্রশাসন এবং আসাম রাইফেলসের উপস্থিতিতে ব্রু রিভলিউশনারি আর্মি ইউনিয়নের 205 জন সদস্য তাদের অস্ত্রশস্ত্র জমা দেন. বিগত তিন দশক ধরে আসাম, মিজোরাম এবং ত্রিপুরা সীমান্তে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই সংগঠনটি. একটা সময় ত্রিপুরা এবং হাইলাকান্দির বেশ কিছু রিয়াং সম্প্রদায়ের যুবক উগ্রপন্থী এই সংগঠনে ভিড়লে শক্তি বাড়ে সংগঠনটির. অপহরণ, অর্থ দাবি সহ বহু অসামাজিক কার্যকলাপ চালিয়ে যায় তারা. তাদের টার্গেট ছিল সরকারি, বেসরকারি কর্মচারী সহ ব্যবসায়ী মহল. কিন্তু প্রশাসন সক্রিয় থাকায় তারা সংগঠনকে সেরকম প্রসারিত করতে পারেনি. প্রশাসন এবং আসাম রাইফেলসের প্রচেষ্টায় ব্রু উগ্রপন্থী সংগঠনের সদস্যরা সমাজের মূলস্রোতে ফিরে আসার ইচ্ছে ব্যক্ত করায় স্বস্তি নেমে আসে জনমনে. পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবজ্যোতি নাথ জানিয়েছেন, ব্রু জঙ্গি সংগঠনের সদস্যরা সমাজের মূলস্রোতে ফিরে আসার ইচ্ছে ব্যক্ত করায় তিনি খুশি হয়েছেন. আত্মসমর্পণৰ প্রি ভ্যালিডেশন বলি কম আমি, প্রি সারেন্ডার এটু স্টেপ. তেওঁলোকৰ আর্মস খিনি আমাক জমা দিছে আসাম রাইফল, 29 আসাম রাইফল আর করিমগঞ্জ পুলিশ, এটু ব্রু রিভলিউশনারি আর্মি অফ ইউনিয়ন. তেওঁলোকৰ টোটাল 205 জন কেডাৰ তেওঁলোকে আত্মসমৰ্পণ কৰিব আৰু সেইকাৰণে অস্ত্ৰ শস্ত্ৰখিনি আজি আমি জমা লৈছোঁ. আৰু ছাৰ একে টোটেল 131টা ওপেন্স দিছে আমাক, 131টা. তাৰ ভিতৰত 4টা AK-47 আছে, এটা চাইনিজ ৰাইফল আৰু বাকীখিনি কাণ্ট্ৰি মেইড. মেক্সিমাম শ্বটগান আছে আৰু 6টা পিষ্টল. আমি ভাল পাইছোঁ যে তেওঁলোক মূলসুঁতিলৈ ঘূৰি আহিব বিচাৰিছে, তেওঁলোকে মূলসুঁতিত চামিল হ'বলৈ হৈছে. গতিকে চাৰেণ্ডাৰ চেৰিমনিটো অলপ দিন পিছত হ'ব, জনাম আমি আপোনালোকক. মননজয় বুলি আছে, তেওঁলোক এটা আৰ্মি উইং আছে, তেওঁলোকৰ এটা পলিটিকেল উইং আছে, কিন্তু এতিয়া ইয়াত তেওঁলোক এক্টিভ হৈ পেলাই নাই. কৰিমগঞ্জত কোনো উগ্ৰপন্থী সংগঠন এক্টিভ হৈ নাই. তেওঁলোকে সাধাৰণতে অসম আৰু ত্ৰিপুৰাৰ যিখিনি সীমান্তৱৰ্তী এলেকা সেইখিনিতে, হাইলাকান্দি, কৰিমগঞ্জ আৰু এই ত্ৰিপুৰাৰ আশে পাশে, এখিনি মিজোরাম আর ত্রিপুরার উসর পাজে. সোনাই নগদীর গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে. ডাকাত দল লুটে দেয় 18 লক্ষ টাকার সোনা সহ নগদ টাকা. ঘটনাটি ঘটে রবিবার রাত 1:30 নাগাদ. সোনাই থানার আওতাধীন নগদীর গ্রামের সমীরউদ্দিন লস্করের ঘরে ওই ডাকাতি সংঘটিত হয়েছে. 20 থেকে 22 জনের ওই ডাকাত দল সমীরউদ্দিন লস্কর এবং তার ছেলে জিয়াউল হক লস্করের বুকে বন্দুকের নল ঠেকিয়ে ওই ডাকাতি সংঘটিত করেছে. পুলিশের বেশে তারা এসেছিল বলে জানিয়েছেন সমীরউদ্দিনের ছেলে জিয়াউল হক লস্কর. এদিকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়েছে. পুলিশ আশাবাদী ঘটনায় জড়িত বাকিদেরও শীঘ্রই জালে পড়তে সক্ষম হবেন. 15 থেকে 18 লক্ষ টাকার মতো শোনা নিয়েছেন, ক্যাশ টাকা এমন আসলো না, 65,000 টাকার মতো ক্যাশ আসলো. কারণ আজকাল তো আর ক্যাশ রাখার যুগও নাই, আর ক্যাশ রাখাও যায় না. বাড়ির উঠোনে ফেলে এক কিশোরকে বেদম প্রহারের অভিযোগ উঠল পশ্চিম কাটিগড়ার পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে. এই মারপিটের অভিযোগ এনেছেন ফরিন্দ্র সূত্রধর. অভিযোগে জানা গেছে তালকোর গ্রান্টের লিটন সূত্রধর নামে এক কিশোরের সঙ্গে খেলা নিয়ে কথা কাটাকাটি হয় মহাদেবপুর তৃতীয় খণ্ডের সমজিৎ মালাকারের. পরে লিটন এ নিয়ে সমজিতের বাড়িতে বিচার প্রার্থী হলে সমজিতের মা তথা বিজেপি ওয়ার্ড সদস্য মাধুরী মালাকার এবং তার স্বামী ও দেবর মিলে বেজায় মারপিট করেন লিটনকে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করেন লিটনের বাবা ফরিন্দ্র।
তাকে নিয়ে যাওয়া হয় জালালপুর ব্লক প্রাথমিক হাসপাতালে। পরে তার অবস্থা বেগতিক হলে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর এ ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা এলাকা। পরে ফরিন্দ্র তার ছেলেকে মারপিটের ঘটনা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। আমরা তো বাড়ি আমরা গার্জিয়ান হল, আমরা বাচ্চা গেছে খেলার, খেলার যাওয়ার পরে তার দুইটা বাচ্চা, আমরা ছেলের নাম কি, ছেলের নাম লিটন সূত্রধর, তারা খেলার গেছে। তখন যে তখন কিতাটা মালাকার সমরজিৎ মালাকারে কতটা বাপের যে গানি হইতে ওদের তারা কথা কাটে ফাঁক করতে এইটা আমার ছেলে হাত পাঠাইছে, গেছে বাইক বিচার দেওয়ার, দেওয়ার পরে তার মেম্বারে বউ মেম্বার আর তার স্বামী তার বাই আমার ছেলেটা মাইরিয়া উঠানো পালা ইয়া তারা করা আছে। একটার ছেলে আমরা খবর খাওয়ার পর তারা বাইক গেছে, গিয়ে আমরা বাচ্চারা উদ্ধার করে আনছি। খালি তারা কতই কইছি যে শিশু তুই করলে কিতা, তুই আমার বাচ্চারা মেডিকেল লইয়া গেলে না কেনে, অতটুকু কইছি। আমার বড় ছেলে ভিডিওটা তার করছে, তারা থাকা সত্ত্বেও আমরা থাকা সত্ত্বেও আমার বাচ্চা তারা তা বেয়ে মারে, তা বউ মারে। পরিত্যক্ত অবস্থায় ফের এক নবজাতক উদ্ধার হয়েছে, এবার উধারবন থানার অন্তর্গত দয়াপুর চা বাগানে। যদিও শেষ পর্যন্ত শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। রবিবার দুপুর তিনটে নাগাদ বাগানের জঙ্গলি লাইনে উচ্চস্বরে একটি শিশুর কান্না শুনে পথচারীরা জড়ো হন। কান্না শুনে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় শিশুটি। একটি প্লাস্টিকের ব্যাগে মুড়ে গাছের নিচে কেউ নবজাতকটিকে ফেলে যায়। শিশুটিকে উদ্ধার করে পলিথিনের প্যাকেট খুলতেই শিশুটি কান্না বন্ধ করে দেয়। এলাকাবাসী এরপর চারদিকে খবরাখবর নেন কারো শিশু হারিয়েছে কিনা। পরে এলাকার এক নিঃসন্তান মহিলা শিশুটিকে সমঝে নেন, কিন্তু সোমবার সকালে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি 56 হল 5 নম্বরে বাচ্চা পাইছি, গ্রামের মানুষ গেছে, আমি দেখছি চলাচলা করছে, আমার বাচ্চা নাই, আমি আনছি বাচ্চাটা, রাইটবার রাখছি, সকালে মারা গেছে। কালকে কটার সময় বাচ্চাটা পাওয়া গেছে? 3 বাজে, 3টার সময়। এরপর খেয়ে দেখছি প্রথম ওই একটা দুধালা কই না নি তারে দেখছে, হে দেখছে, দেখি কি করছে, হে কইছে বাচ্চা এখানে কে ফেলাইছে কইছে, তা আমরা গাওয়ের মাস দইয়া গেছে দেখবার লাগে। তুমিও গেছো? ও আমিও গেছি। তা আমি তো কই গাওয়ালা কই তোমার বাচ্চা না তুমি নেও গে, তা আমি আনছি বাচ্চা। কখন বই কই বাচ্চা? বাচ্চা তো মাটি লইয়া গেছে, মারা গেছে নি? ও কয়টার সময় মারা গেছে? 7টার সময় মারা গেছে, আজকে সকালে। শহরের আশ্রম রোড থেকে নিখোঁজ ভাই বোন সৌরভ ও সুপ্রিয়ার সন্ধান এখনও বের করতে পারেনি পুলিশ। প্রায় 9 মাস পেরিয়ে গেল, শিলচর পুলিশ এদের খুঁজে বের করতে পারেনি। সৌরভ সুপ্রিয়ার বাবা সুনন্দন দাস ও মা সোমবালা দাস সন্তানদের খুঁজে বের করতে প্রশাসনের কাছে বহুবার আর্জি জানিয়েও ব্যর্থ হয়েছেন। কেউ তাদের কথা শোনেনি, ফলে এখনও উদ্ধার হয়নি সৌরভ ও সুপ্রিয়া। অবশেষে পুলিশ ও প্রশাসনের সিদ্ধঘুম কাটাতে শিশু দুটির অভাগা বাবা মা সোমবার থেকে আমরণ অনশনে বসেছেন। শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল থেকে সন্তানদের উদ্ধারের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা। আমি আজকের 9 জুন আমার স্ত্রী দুই বাচ্চা লয়ে করতে পারি গেছে, আজকে তো রোজ থেকে প্রশাসনের কাছে গেছি, আজকে কতদিন 8 মাস গত হয়ে যায়, বারে বারে আমি প্রশাসনের কাছে যাচ্ছি, যাওয়ার পরও আমার আমার দুই বাচ্চার সন্ধান মানে কোনো সন্ধানই প্রশাসন দেয় নাই। তো গেলে বা দেখো আমরা দেখছি, আমরা কর্ম দেখছি, এই কথাই মানে প্রশাসনে আমরা গেলে বা দেখো এমনি কোনো কোনো তদন্ত নেয়নি, আর আজ পর্যন্ত এই 8 মাস গত হয়ে গেছে, আমার দুই সন্তান আমি পাই না, আমি যে দন নিয়ে আমি বাঁচতাম এই দন তো আমার নাই, আমি কী নিয়ে বাঁচব, আমার তো বাঁচার আর কোনো আমার কোনো সম্বন্ধ নাই। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আমি না পাইছি প্রশাসনের কাছে এই আমার আবেদন, যত পর্যন্ত আমার সন্তানকে উদ্ধার না করে দিয়েছেন আমি ততক্ষণ এখানে আমারও অনশনও আমি চালিয়ে যাই। সন্তান হারানো বাবা মায়ের এই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে এগিয়ে এসেছে সামাজিক সংস্থা শিশু সুরক্ষা ও নাগরিক কল্যাণ সমিতি এবং আপনজন এনজিও। ঘটনা এবং আন্দোলনের ব্যাপারে এদিন বিস্তারিত জানান শিশু কল্যাণ সমিতির সভাপতি সুবীর চন্দ্র দাস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি মহাশয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি যাতে করে সেই দুইটা বাচ্চা আমরা ফিরে পাই, কিন্তু আজ পর্যন্ত দুঃখের ব্যাপার আমাদের জেলাধিপতি বা প্রশাসন থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। উপরন্তু আমরা গত নভেম্বরের 6 তারিখে আমরা আমরণ বসছিলাম এবং জেলাধিপতির তরফ থেকে একজন আমাদের এডিশনাল ডেপুটি কমিশনার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 20 দিনের মধ্যে আমরা সৌরভ সুপ্রিয়াকে আমরা খুঁজে বার করে দেবো, কিন্তু আজকে সেই প্রতিশ্রুতি অতিক্রান্ত হয়ে গেছে, আমরা কোনো খোঁজখবর পাই না। উপরন্তু আমরা বিগত কয়েকদিন আগে
এসপি মহাশয়ের কাছে আমরা একটা ফেসবুক আপনারা সামাজিক একটা ফেসবুক মারফতে আমরা একটা ফটো পেয়েছিলাম এবং সেই ফটোটা আমরা এসপি মহাশয় আমরা ডিসি মহাশয়ের কাছে আমরা দিয়েছিলাম। সেখানে স্পষ্ট আছে, আপনারা দেখবেন এই যে বাচ্চাটা আছে, বাচ্চাটার পেছন থেকে একজন আরপিএফ রেল পুলিশ ফোর্সের একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে, একদম সুন্দরভাবে এখানে আছে। কিন্তু আমরা পেয়ে যাব সেই কনস্টেবল মহাশয়, যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেই বাচ্চাটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা নিশ্চিন্ত যে সেই মেয়েটা সুরক্ষিতভাবে আছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত সেই কনস্টেবলকে পর্যন্ত ওরা আইডেন্টিফাই করতে পারেনি। সুতরাং এখানে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে এই যে গরিবের ছেলে বা মেয়েদের মানে যদি হারিয়ে যায় তাদের পাওয়ার কোনো আশা থাকে না। যদি প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করত তাহলে এইভাবে সুন্দরভাবে একটা ক্লু আমরা পেয়েছি, সেই ক্লুটা ধরেই সেই আমরা হারিয়ে যাওয়াটা মেয়েটাকে ফিরে পেতাম। ফের প্রমাণিত হলো কয়লা সিন্ডিকেটের মতো বার্মিজ সুপারি সিন্ডিকেটও সমান্তরালভাবে সক্রিয় রয়েছে বরাক উপত্যকায়। দীর্ঘদিন থেকেই ৬ নম্বর জাতীয় সড়ককে করিডোর করে বহিরাজ্যে পাচার হওয়ার অভিযোগ উঠছিল। রবি ও সোমবার দুদিনে কাটিগড়া পুলিশের সাড়াশি অভিযানে মোট ৬টি লরি আটকের ঘটনায় বিষয়টি ফের প্রকাশ্যে এসেছে। আটক সবকটি লরি বর্তমানে কালাইন পুলিশ পেট্রোল পোস্টে রয়েছে। এগুলোর নম্বর যথাক্রমে AS01, LC1351, PL06, V0850, JK21, V6519, AS01, BC0455 এবং JK02, AT6357। লরিগুলো মিজোরামের ভাইরেংটি থেকে সুপারি বোঝাই করে আসছিল। আটক বার্মিজ সুপারির বাজার মূল্য ৬ কোটি টাকা হবে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে কালাইন পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ যাদব ডেকা এ মুহূর্তে কিছুই খোলসা করতে রাজি নন। শিলচর রেডক্রসে সদস্যদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, একই সঙ্গে নতুন সদস্য ভর্তিও করা হবে। সোমবার রেডক্রসের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে বিস্তারিত জানান শিলচর রেডক্রসের অবৈতনিক সম্পাদক দীপায়ন চক্রবর্তী, চেয়ারম্যান ডক্টর অখিল চন্দ্র পাল, উপসভাপতি শঙ্কর দে প্রমুখ। নতুন সদস্যভুক্তি সম্পর্কে শঙ্কর দে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী মোট সদস্যের অন্তত ২৫% নতুন সদস্য নেওয়া যায়। সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং বৃহৎ পরিসরে কাজ করার জন্য রেডক্রসের সদস্য হওয়ার জন্য বিবেচিত হবেন। সাধারণত নতুন সদস্য পদ ২৫% নেওয়া হয়ে থাকে। যে কোনো সংগঠনের মূল যে সদস্য পদ থাকে এর হয়তো ২৫% নতুন সদস্য পদ, সাধারণ নিয়ম এইরকমই, আর যদি ২৫০-৩০০ এইভাবে। আর অবস্থা বিবেচনা কম বেশি হতে পারে, সেটা নির্ভর করবে যে কারা আবেদন করছেন। সেটা একটা স্ক্রুটিনি কমিটি থাকবে রয়েছে এবং যারা পদাধিকারী রয়েছেন সবাই মিলে সেটা বিবেচনা করা হবে। যারা মানে সমাজসেবামূলক কাজে যাদের একটা অবদান রয়েছে, যারা এই সেক্টরে কাজ করতে পারবে, সময় দিতে পারবে, সব কিছু মিলিয়ে নতুন সদস্য পদ দেওয়া হবে। শিলচর রেডক্রসের নয় কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর যেসব কাজকর্ম হয়েছে তা বিস্তারিত জানান অবৈতনিক সম্পাদক দীপায়ন চক্রবর্তী। কাছ থেকে আমরা ২০ লক্ষ পাবো বলে আমরা আশ্বস্ত হয়েছি। আর আমাদের পরম সৌভাগ্য এখানে আমাদের আসামের বরিষ্ঠ নেতা, আমাদের মন্ত্রী, অর্থমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন। আর উনিও এই রেডক্রস শাখার যে ভালো কাজ হচ্ছে সেটার দিকে লক্ষ্য রেখে উনিও একটি কমিটমেন্ট করে গিয়েছেন। আপনারা জানেন সবাই যে ১ কোটি টাকা সেটা দেবেন। তো ইতিমধ্যেই সেই কাজগুলো আমরা আশা করি শুরু করে দেব। আর আপনাদের সকলের সহযোগিতায় এই রেডক্রস শাখা দিন দিন উন্নত হচ্ছে। আমরা কাজ করার অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পাচ্ছি। বিভিন্ন সময় এই রেডক্রস শাখার মেম্বার হওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিরা আমাদেরকে রিকোয়েস্ট করে থাকেন বা জিজ্ঞেস করে থাকেন যে শাখা কবে মেম্বারশিপ স্টার্ট করবে। আমি প্রথমেই বলেছি যে সেই কথা চিন্তা করে আমাদের একটি নতুন মেম্বারশিপের জন্য একটি কমিটি গঠন হয়, সেটাকে আমরা স্ক্রুটিনি কমিটি নাম দিয়েছি। যে আগের দিনের যে মেম্বারশিপ হয়েছিল সেই মেম্বার থেকে কারা কারা জীবিত রয়েছেন বা কারা কারা মৃত আছেন বা বাইরে কারা কারা রয়েছে সেটা ওনারা স্ক্রুটিনি করবেন। আর নতুন মেম্বারশিপ কী করে দেবেন সেটা ওনারা চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন এখানে মাননীয় শঙ্করদেব মহাশয়। এদিকে রেডক্রসের চিকিৎসা পরিষেবা সম্পর্কে সভাপতি ডক্টর অখিল চন্দ্র পাল বিস্তারিত আলোচনা করেন। কঠিন পরিস্থিতিতেও রেডক্রসে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এখানে একজন চাইল্ড স্পেশালিস্টও আছেন ডক্টর স্বপ্না সেন, উনি বেচারার দেখাশোনা করেন মেডিকেল সাইড। আর সার্জিক্যাল সাইড যেগুলো এগুলো তো আমরা দেখি, যেগুলো চাইল্ড সার্জিক্যাল পরিকল্পনাটা বললেন যে শিশু বিভাগ, তো শিশু বিভাগ তো ওই দুতলাতে হসপিটালের দুতলাতে পূর্ণাঙ্গ 12টা বেডের একটা পুরো জেনারেল ওয়ার্ড আছে, তারপর আছে দুটো কেবিন, আইসিইউ আর এনআইসিইউ আছে। করিমগঞ্জ লাতু কালীবাড়িতে 300+ দুস্থের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল। সোমবার রামকৃষ্ণ মিশন করিমগঞ্জ শাখার উদ্যোগে বিতরণ করা হয় এসব শীতবস্ত্র। জ্যাকেট এবং কম্বল বিতরণের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী রামু ভদ্রানন্দজি মহারাজ, উত্তম ভট্টাচার্য, শঙ্কু ভট্টাচার্য সহ আরও অনেকে। বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে স্বামী রামু ভদ্রানন্দজি মহারাজ জানান, ভগবান সবার মধ্যেই রয়েছেন, শিবজ্ঞানী জীব সেবা, মানুষের সেবা করতে পারলে মনুষ্য জন্ম সার্থক। মানুষের মধ্যে ভগবান আছে, এই বুদ্ধিতে আমাদের যে সেবা আদর্শ চলে শিবজ্ঞানে জীব সেবা, সেই আদর্শের উপর প্রতিষ্ঠিত এই রামকৃষ্ণ মিশন। যদিও ধর্মীয় প্রতিষ্ঠান, এটা কোনো সরকারি সংস্থা নয়, এটা একটা যেরকম এখানে কালীবাড়ি একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেই রকম রামকৃষ্ণ মিশনও একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু তবুও তারা সামাজিক অনেক কাজ করে থাকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলা প্রাথমিক শিক্ষাবর্গ সম্পন্ন হয়েছে। সোমবার ডলু সরস্বতী শিশু নিকেতনে 7 দিবসীয় ওই প্রাথমিক শিক্ষাবর্গের শিবির সম্পন্ন হয়। এদিনে শিবিরে গুমরা, বিহারা, কাটিগড়া, বড়খোলা ইত্যাদি এলাকার 101 জন বিভিন্ন ভাষাভাষীর প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ দেন বর্গের 15 জন শিক্ষক ও 22 জন প্রবন্ধক। দীর্ঘদিন থেকে শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠেছে চিবিটাবিচিয়া হাইস্কুলে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্কুল ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। তাপং এলাকার ওই স্কুলে হাল ফেরাতে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেন। কথা বলেন প্রধান শিক্ষিকা বনানী নাথের সঙ্গে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। স্কুলের অব্যবস্থার অভিযোগ যায় সংবাদ মাধ্যমের কাছেও, ছুটে যান সংবাদ মাধ্যমের কর্মীরা। স্কুলের শৈক্ষিক অভিযোগ নিয়ে খোঁজ নিতে গেলে ঘটনাস্থলে উপস্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছাড় জেলা শাখার সহসংযোজক মিটন বিশ্বাস এগিয়ে আসেন। মিটন জানান, তিনি স্কুলে পড়াশোনা লাটে ওঠার অভিযোগ যাচাই করতে প্রধান শিক্ষিকা বনানী নাথের কাছে গিয়েছিলেন। জবাবে প্রধান শিক্ষিকা তাকে জানিয়েছেন, এনআরসির কাজের জন্য 3 বছর থেকে স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। বারবার আমি আইএসআর ভাইস ম্যাডামের কাছে জানাইছি যে আমার টিচার নাই, টিচার নাই। আর ক্লাস করাইতে এত অসুবিধা, ওই ছাত্ররা মানে 835 জন ছাত্রর মধ্যে মাত্র 12 জন টিচার, এই 12 জন টিচার নিয়ে মানে বহুত কষ্ট হইতেছে। সায়েন্সের কোনো টিচার, ম্যাথসের কোনো টিচার আসিল না 3 বছর। সায়েন্সের যেহেতু টিচার আছে আমার, কিন্তু এনআরসিতে থাকায় আমি বহুত কষ্ট করছি। 3টা বছর গেল সায়েন্স ম্যাথস টিচার ছাড়া। হিন্দি রিটায়ার্ড হয়েছেন, হিন্দিও নাই। কম্পিউটার 3 বছর থেকে কম্পিউটার টিচার ট্রান্সফার নিয়ে গেছে, কম্পিউটার টিচারও নাই। আমার কম্পিউটারগুলো এমনি পড়তেছে, স্টুডেন্টরা বারবার হইতেছে যে ম্যাডাম আমরা ক্লাসটা কীরকম হইব, আমরা ক্লাসটা কীরকম হইব। আমি একজন ম্যানেজ করে মোটামুটি মাঝে মধ্যে করাই, এটাও তো সাফিসিয়েন্ট না। এবং এই যে সমস্যা, আমি একটা দিন যায় কীরকম যায় আমি এটা চিন্তা করতে পারি না। আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি একটা ক্লাস করার পর টিচাররা আইলো, মুখে দিতে পারা যান না, কিন্তু আবার তারা ফাটাইতে আমার বাধ্য ফাটাইলাম। এরপরে এইরকম 3টা 4টা করার পরে টিচাররা টায়ার্ড হয়ে যায়, আমি কী করবো? তখন 5টা মিনিট ছাত্ররা দেয় না, কারণ কিনা তারা হুলস্থুল আরম্ভ করে দেয়। গতিকে এই যে স্কুল যখন শুরু হয় তখন থেকে মানে একটা টেনশন থাকে, কীরকম আমি ক্লাসটা নিতাম, কীরকম কী করতাম। ছাত্ররা এত বেশি মানে ইয়ে করে, যন্ত্রণা করে, যে মানে 5টা মিনিট টিচার আর রেস্ট দিতে চায় না। যার লাগে আমি চাই যে আমার যদি স্কুলে টিচার দেওয়া হয় তাইলে আমি মানে এত সুন্দরভাবে চালাইতে পারবো। এই যে রেজাল্ট যেটা করতাম এটা তো আমি করতে চাই মানে খুব ভালো করি, কিন্তু এই টিচারের প্রবলেমে আমার তো ঠিকমতো রেজাল্টও হইতেছে না। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিটন বিশ্বাস স্কুলের শৈক্ষিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলে সরকারকে হস্তক্ষেপের আর্জিও জানান। এখানে আমরা ম্যাডামের কাছে একটা মেমোরান্ডাম দিয়েছি ম্যাডামের মারফতে, ম্যাডাম আমরা এই মেমোরান্ডামটি আমরা ডিসি ম্যাডামের কাছে জমা দেব। এবং আমরা বিশেষ করে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমাদের অখিল বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, এই আমাদের আমনগরস্থিত মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের ছাত্রদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনারা স্কুলের প্রাক্তন ছাত্র, ওনাদের খবরে আমরা এখানে এসেছি, তাই ওনাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ রইল। এবং যাতে ডিসি ম্যাডাম অতি সত্তর সেদিকে দৃষ্টিপাত করেন সেদিকে আশা রাখছি।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সাব গেমসে জোড়া স্বর্ণপদক, শিলচরে সংবর্ধনায় ভাসলেন কবিতা দেবী। মূল স্রোতে ফিরছে ব্রু জঙ্গিরা, করিমগঞ্জের মেদলি ছড়ায় অস্ত্র সমর্পণ। কাটিগড়ায় বিজেপি নেত্রীর হাতে নিগৃহীত কিশোর, সর্বত্র নিন্দার ঝড়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।